মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহি নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল জগদীপ ধনকর ঠিক কি বললেন তিনি শুনবো। সবসে পহলে তো মানে মিডিয়া কো কহুঙ্গা কি জব কনস্টিটিউশনাল হেড কি স্পিচ বজেট সেশন মে ব্ল্যাক আউট হুই থি, মিডিয়া চুপ ক্যু থা? जब कॉन्स्टिट्यूशनल हेड को कार्निवाल में ब्लैकआउट किया, चुप क्यों था? मुझे तो कहीं नजर नहीं आया। मीडिया इस पर फोकस नहीं कर रहा है, बट आई कैन टेल यू दोज हु थिंक ऑफ डिस्ट्रॉइंग डेमोक्रेसी हैव बीन डिस्ट्रॉयड इनवेरिएबली। नंबर वन, आप कितने ही बड़े हो, कानून से बड़ा कोई नहीं है। आम आदमी बहुत परेशान है, पूछा है मेरे से उन्होंने। आप लोगों से गुजारिश करूंगा, आप अपने अंदर की ताकत पहचानिए। আজ বারাসাতে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপালের তীব্র সমালোচনায় মুখর হলেন সুজন চক্রবর্তী। এর পাশাপাশি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধেও সরব হলেন তিনি। ঠিক কি বলেছেন শুনব। একেবারে জ্বালানি দিয়ে নিয়ে কোনো সন্দেহ, রাজ্যপালের কাজ, তার কোনো কথা থাকলে সেটা দিল্লিকে জানানো। রাজ্যপালের কাজ কিন্তু সাংবাদিক বৈঠক করে করে ঘুরে বেড়ানো নয়। রাজ্যপালকে আমরা বারবার যে কথাটা বলেছি যে সাংবিধানিক গণ্ডি লক্ষণ রেখা সবাইকে মান্য করা উচিত, রাজ্যপালকেও মান্য করা উচিত। আমরা আগে যারা বিরোধী দল ছিল, তৃণমূল তার মতো নয়, তারা রাজ্যপালকে ধর্ণা মঞ্চে নিয়ে হাজির হয়েছিল, বিরোধীদের ধর্ণা মঞ্চে। যারা বিরোধীদের ধর্ণা মঞ্চে রাজ্যপালকে নিয়ে গিয়ে খুশি হয়, তারাই তো এখন সরকার চালাচ্ছে। পশ্চিমবাংলায় যতদিন বামপন্থীরা ছিল, ততদিন একটা পঞ্চায়েতের আসন পর্যন্ত বিজেপি জিততে পারেনি, মিউনিসিপ্যালিটির আসন পর্যন্ত বিজেপি জিততে পারেনি। তাকে দ্বিতীয় শক্তিতে পরিণত করাটাই হচ্ছে তৃণমূলের রাজনৈতিক দায়িত্ব। তৃণমূলকে এই দায়িত্ব দিল্লি দিয়েছে যে আমাদেরকে এক নম্বর বা দু নম্বর করে রাখো, তাহলে সিবিআই থেকে তোমাদের রেহাই দেবো। সিবিআই রেহাই দিয়ে যাচ্ছে। আচ্ছা, তৃণমূলকে যদি দুর্বল করতে হয়, বিজেপির এত লম্পজম্প করার তো দরকার ছিল না। সিবিআই তদন্ত তো ঠিক মতো যদি হতো, তৃণমূল দলটা তো উঠে যাবে। তৃণমূল দলটা উঠে যাবে যদি সিবিআই নারদা এবং সারদা কেলেঙ্কারিটা ঠিক মতো করে তদন্ত করতো। কেন করেনি? দেয়ার ইজ দি আন্ডারস্ট্যান্ডিং, আমি তোমাদের সাহায্য করবো, তোমরা আমাদের সাহায্য করবো। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচনের সময় কাজ করার কথা বলা হয়েছিল তাদের এবং সেই মতো কাজও করেছিলেন তারা, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত পাননি। এই অভিযোগ কোচবিহার ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যদের, তাই শেষমেশ বাধ্য হয়ে হাইকোর্টে দ্বারস্থ হতে যাচ্ছেন তারা। লোকসভা নির্বাচনের সময় সমস্ত নিয়ম মেনে টেন্ডার করে তাদের কাজ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন তারা। যুদ্ধকালীন তৎপরতায় জেলার সমস্ত ভোট কেন্দ্রগুলিতে ইলেকট্রিক লাইট লাগানো থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা করেছিলেন, তবে প্রায় এক বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তাদের টাকা দেওয়া হয়নি, এরকমটাই অভিযোগ করছেন তারা। আমরা দীর্ঘদিন ধরে কুচবিহার ডিস্ট্রিক্ট সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টররা বঞ্চিত। আমরা এই নিয়ে ডিপার্টমেন্টকে সেভারেন্স বার চিঠি দিয়ে জানিয়েছি, তার মধ্যে কপি দিয়ে নোডাল অফিসার ডিএমকে জানিয়েছি, কুচবিহার এসপিকে জানিয়েছি, হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিয়ে জানিয়েছি, চিফ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি তাকে জানিয়েছি, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, কিন্তু তারা আমাদের একটা চিঠিরও উত্তর দেয়নি। এই নিয়ে পাঁচ পাঁচটা চিঠি তাদেরকে পাঠিয়েছি, তারা নির্বিকার চুপ করে মুখে কুলু পেটে বসে আছে। এই অবস্থায় আমাদের যত কন্ট্রাক্টর আছে, আমাদের এখন দেওয়ালে পিট ঠেকে গেছে। এক একজনের বিল কারো 70 লাখ, কারো 60 লাখ, কারো 45 লাখ, এরকম টাকা ডিপার্টমেন্ট আটকিয়ে রেখে দিয়েছে। দীর্ঘদিন বকেয়া পেমেন্টের একটা সমস্যা আছে আমাদের মেম্বারদের। প্রথমত ইলেকশানে, গত লোকসভা ইলেকশানে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য যেসব স্কুলগুলিতে কাজ হয়েছে গোটা জেলা জুড়ে, সেখানে আমাদের মেম্বারটা কাজ পায়, তো সেখানে কাজ করে।
উত্তর চব্বিশ পরগনার হাওড়া পৌরসভার 7, 8 এবং 15 নম্বর ওয়ার্ড দীর্ঘদিন ধরে জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে এবং তার জেরেই মৃত্যু হয়েছে এক শিশুরও। তারপরেও টনক নড়েনি প্রশাসনের, তাই এর প্রতিবাদে বিক্ষোভ দেখালো বিজেপি। রাস্তা অবরোধ করে নিকাশি ব্যবস্থা ঠিক করার দাবিতে অবস্থান বিক্ষোভ বিজেপির। হাবড়ার নিকাশি ব্যবস্থার বেহাল দশা, তাই 4 নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস রোডে এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের। হাবড়ার 7, 8, এবং 15 নম্বর ওয়ার্ড, যেগুলি মানুষের সৃষ্টি করা বন্যায় আজ কবলিত, সেই এলাকাগুলিতে এই এলাকাগুলিতে 7,000 মানুষ এবং প্রায় 1400 পরিবার যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই মানুষের সৃষ্টি করা যে বন্যা, বন্যার দ্বারা ক্ষতিগ্রস্ত রুজি দুর্ভিক্ষে তাদের সমস্যা হয়েছে। আপনার কিছুদিন আগে শুনেছেন নিশ্চয় যে একটি শিশু তার দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটেছে এই জলে পড়ে। আর আমাদের যিনি হাবড়া বিধানসভার বিধায়ক আছেন, খাদ্যমন্ত্রী আছেন, তিনি এই মানুষের অসুবিধার মধ্যেও আর মানুষ যে সমস্যা করেছে এতে মানুষের যেভাবে ক্ষোভ বাড়ছে উনি দেখা যাচ্ছে কয়েকদিন ধরে খুব হানাগোলা এই এলাকায় বাড়িয়ে দিয়েছেন, যেহেতু সামনে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। অন্যদিকে যে খবরের দিকে নজর রাখবো, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, তবে এলাকাবাসীদের বক্তব্য করোনায় আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি, তার জেরেই সৎকারে এগিয়ে এলেন না কেউ। জলপাইগুড়ির 2 নম্বর ওয়ার্ডের দাসপাড়ার এই ঘটনা। পেশায় মুদিখানা ব্যবসায়ী বিকাশ সেন গত 22 তারিখ থেকে জ্বর এবং গায়ে ব্যথা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে এবং তারপরেই বুকে ব্যথা অনুভব করেন, এরপরেই তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করেই স্বাভাবিকভাবেই আশঙ্কার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এলাকা বাসিন্দাদের অভিযোগ, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন এবং সেই কারণেই সৎকারে এগিয়ে আসেননি কেউ, যদিও পুরসভা এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জ্বর হয়েছিল, ইস্যু হয়েছিল 25 তারিখে, তো ডাক্তার ডাক্তার সবই দেখানো হয়েছিল। 25 তারিখে ও এক্সপায়ার হয়ে যায় স্ট্রোক করে, ঠিক আছে। তারপরের দিন থেকে আমাকে মানে পাড়ার লোকভাবে একভাবে বঞ্চিত করে রাখছে, এক ঘর করে রেখেছে। কেন? কারণ ওরা ভেবেছিল যে করোনা পজিটিভই মারা গেছে। তার ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তার সেটা বলেছিল যে এটা স্ট্রোক হয়েছে, ওকে পোস্টমর্টমও করা হয়েছে। তারপরে ওখান থেকে বাড়িতেও নিয়ে আসা হয়েছে, বাড়িতে নিয়ে এসেও তো সৎকার যেভাবে করা হয় সেভাবেও করা হয়েছে। তারপরও সত্ত্বেও যে পাড়ার লোক বলছে যে এরকম না, আমরা 26 তারিখ থেকে সমস্যায় পড়েছি, জল পাচ্ছি না, যেহেতু আমাদের কুয়া ভালো না বাড়ির, রাস্তা মিউনিসিপ্যালিটি কলে যেতে পারছি না এবং খাওয়ার জল যে বাড়িতে দিয়ে যাচ্ছে তারা রাস্তায় রেখে দিয়ে চলে যাচ্ছে। তারপরে আপাতত এই পর্যন্তই, অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।